আসসালামু আলাইকুম। দেখুন, এই প্যাকেটটি এসেছে ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে রিয়াদ ভাই পাঠিয়েছেন। আর এই ফোনটি হচ্ছে গুগলের একটি ফোন, আপনারা দেখতে পাচ্ছেন এটি গুগল পিক্সেল 5A 5G। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে হঠাৎ করে উনি ইউজ করছিলেন হ্যাং হ্যাং হয়ে ডেড হয়ে যায়। তো আমি চার্জে লাগিয়ে দেখছি, ফোনটি চার্জে দেওয়ার পরেও কোনো ধরনের রেসপন্স নেই, মানে চার্জ শো করছে না বা চার্জ হচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে না। তো ফোনটি সম্পূর্ণ ডেড মোডে আছে। এবার আমি কম্পিউটারে কেবল কানেকশন দিব। কম্পিউটারে কেবল লাগানোর পর আমি দেখতে পাচ্ছি কম্পিউটারে কোয়ালকম পোর্ট পাচ্ছে। তো কোয়ালকম পোর্ট পাওয়ার পর এ ধরনের প্রবলেমগুলো কিন্তু সরাসরি সিপিইউ রিবলিংয়ের মাধ্যমেই সলভ হয়। ইতিপূর্বে আপনাদের আমি দেখিয়েছি এবং কি অনেকগুলো ফোন কিন্তু আমি রিপেয়ার করেছি, আমার ভিডিওগুলো কিন্তু রয়েছে। তো প্রথমে যখন আমরা একটি প্রবলেম পাই, সেই ফোনটি নিয়ে আমরা অনেক রিচার্জ করি এবং অনেক কিছু গবেষণার পরেই কিন্তু আমরা কনফার্ম হই যে না, এই ফোনটিতে প্রসেসর রিবলিংয়ের মাধ্যমে সলভ হবে। আর যখন আমরা এটি বুঝতে পারি যে আসলে অন্য কোথাও কোনো কাজ না করে প্রসেসর রিবলিং করলে হবে, তখন কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে আমি ব্যক্তিগতভাবে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, এই ফোনটির আমার কাছে মনে হলো ডিসপ্লেটি আসলে খোলাই রয়েছে এমন মনে হচ্ছিল। তো আমি একটু ডিসপ্লেটি আবার পুনরায় লাগিয়ে দেখব যে আসলে শো করে কিনা। যদিও একজন খুলেছিল, এই ফোনটি খুলে জাস্ট চেক করেছে, উনি কোনো কাজ করেনি। তো দেখতে পাচ্ছেন যে এখনও চার্জিংয়ের কোনো লাইন দেখাচ্ছে না, তার মানে যেহেতু কোয়ালকম পোর্ট করছে সেহেতু তো এই ফোনটি ডেড হওয়ার সম্ভাবনাই তো বেশি। তো এরপরেও আমি চেক করে নিলাম, এবার আমি বাকি যে স্ক্রুগুলো রয়েছে সেগুলো একে একে রিমুভ করব। আর আজকের এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, কারণ হচ্ছে যে এই ফোনে অনেকেই এই প্রবলেমটিতে পড়েছেন যারা এই ফোনটি সিপিইউ রিবলিং করার পর নেটওয়ার্ক পাচ্ছে না, এই প্রবলেমটি অনেকে ফেস করেছেন। তো আজকে এই বিষয়ে একটু ধারণা দেব, আর এই সম্পর্কে যদি কোনো কাজ, খুব রিসেন্টলি হয়তো একটি কাজ আমার কাছে আসবে, যদি আসে সেক্ষেত্রে আমি আপনাদের শেয়ার করব প্র্যাকটিক্যালি। দেখুন, এটির হচ্ছে যে উপরের যে পার্টটি থাকে, মিডল পার্ট যেটিকে বলি, তো এই পার্টটি হচ্ছে একটু বাঁকা দেখতে পাচ্ছি, এটিকে অবশ্যই সোজা করে দিতে হবে। হয়তো যিনি খোলার চেষ্টা করেছেন তার হাতেও এটি হতে পারে। আর যে কোনো ফোনের রিপেয়ারের ক্ষেত্রে যদি কোনো অংশ ভাঙা বাঁকা এ ধরনের দেখতে পান, এটি আমাদের টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, অনেক সময় আছে ডিসপ্লে ভাঙা থাকে, ডিসপ্লেটি নতুন লাগানো থাকে, তো অবশ্যই আমাদের জেনে নিতে হবে পূর্বের ডিসপ্লেটি কী হয়েছিল, সেটি কি ভেঙেছিল কি না, এবং কোনো মিডল পার্ট বা মাদারবোর্ড বা ব্যাক শেল কোনো কিছু ভাঙা থাকলে সেটি কোনো আঘাত পাওয়া কি না, এই বিষয়ে অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে মাদারবোর্ডটি একদম ফ্রেশই রয়েছে, এখানে কোনো আঘাতের চিহ্ন বা বাঁকা কোনো কিছু এরকম নেই। তো এই ফোনটির ক্ষেত্রে যে প্রবলেমটি সেটি হচ্ছে প্রসেসর থেকে প্রবলেম। আমি এটি প্রসেসরটির রিবলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো প্রবলেমটি আসলে সলভ হয় কি না বা রিবলিং করে ফোনটি অন হয় কি না, সেই বিষয়টি আশা করি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা হয়তো এই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। সাধারণত এই প্রসেসরগুলো কোয়ালকমের স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো রয়েছে এগুলোতে অত্যাধিক হিট জেনারেট করার কারণে ফোনগুলো ডেড হয়ে যায়। এই গুগলের এই ফোনটিতে আমরা এরকম পেয়েছি যে ফোনটি সম্পূর্ণ রান রয়েছে, ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, ডিসপ্লে ঝিরঝির করছে, অনেক ক্ষেত্রে একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে বা ডার্ক মোডে থাকছে, কিন্তু ফোনটি সম্পূর্ণ রানিং রয়েছে। সেক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে হয়তো এই ফোনটি রানিং রয়েছে যেহেতু হয়তো ডিসপ্লেটি খারাপ হয়ে যেতে পারে, কিন্তু যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ বা হাত থেকে পড়ে যাওয়া, ডিসপ্লে ভেঙে যাওয়া এ ধরনের সমস্যা না হয়, তাহলে কিন্তু এই ফোনটির ক্ষেত্রে সিপিইউ রিবলিংয়ের মাধ্যমে বা সিপিইউ থেকে যে ডিসপ্লে প্রোটোকলগুলো রয়েছে, লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোতে ফল্ট হওয়ার মাধ্যমে আপনার এই ডিসপ্লেতে প্রবলেমটি আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সিপিইউ রিবলিং করে প্রবলেমটি সলভ করা যায়। প্র্যাকটিক্যালি যেহেতু আমি কাজ করি, আমি প্রতিনিয়ত এই কাজগুলো করি এবং সারা বাংলাদেশ থেকে এই ফোনগুলো কিন্তু আমার কাছে আসে। যেমন আজকের এই ফোনটি ঢাকা থেকে রিয়াদ ভাই পাঠিয়েছেন। তো আমি অলরেডি প্রসেসরটি কিন্তু দেখতে পাচ্ছেন যে রিমুভ করে নিলাম, খুবই স্মুথলি এই ফোনগুলোর প্রসেসর রিমুভ করতে হয়, প্রচুর হার্ড গ্লু থাকে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার এই চ্যানেলেই গুগল
পিক্সেল 5A 5G-র অনেকগুলো ভিডিও আছে। তো আমরা প্রসেসর রিমুভ করে সুন্দর করে রিবলিং করে নিলাম। দেখুন এই যে প্রসেসর রিবলিংয়ের সময় একটু খেয়াল রেখে কাজগুলো করতে হয়, বিশেষ করে অনেকবার পরিষ্কার করে নিতে হয়, যদি কোনো ময়লা থাকে সেটিকে সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হয়, বলগুলো সমান এবং সুন্দর যেন হয় সে বিষয়ে খেয়াল রাখতে হয়। তো সব মিলিয়ে একটি পারফেক্ট রিবলিংই দিতে পারে আপনার ফোনের একটি ভালো সার্ভিস বা লং টাইম চলার একটি নিশ্চয়তা। আর খুবই যত্ন সহকারে খেয়াল করে কাজগুলোর চেষ্টা করি, যদি কোনো ধরনের প্রবলেম পাই সেটি স্যাক্রিফাইস করি না এই বিষয়ে। যা হোক, আমি ক্যাপাসিটরটি লাগিয়ে নিলাম, কারণ ক্যাপটি যখন আমি প্রসেসরটি রিমুভ করেছি তখন মাদারবোর্ডের সঙ্গে ছিল, এটি রেখে দিয়েছিলাম। এখন আমি রিবলিং কমপ্লিট হওয়ার পর এটি বসিয়ে দিলাম। তো ফোনটি অত্যন্ত সুন্দরভাবে রিপেয়ার করার চেষ্টা করলাম এবং সুন্দরভাবে আইসিটি রিবলিং করে আবার ইনস্টল করছি। তো পারফেক্ট একটি কাজ দিতে পারে লং টাইম ভালোভাবে চলার নিশ্চয়তা। আর সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফোনটি ফার্স্ট টাইম বা কখনও যদি অন্য কোথাও কাজ করা হয়ে থাকে, সেই ফোনগুলোর অনেক কিছুতেই অনেক প্রবলেম হয়ে যায়, পরবর্তীতে সেই ফোনগুলো কিন্তু রিপেয়ার করে ভালোভাবে সার্ভিস পাওয়া যায় না। এই কথাটি বারবার বলি, যে কারণে যেহেতু এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা, আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি অনেক ফোন আছে যেগুলো হয়তো কাজ করা হয়েছে ঠিক হয়নি, সেই ফোনগুলো আমি রিপেয়ার করে দিয়েছি। সেখান থেকে 50% ফোন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দিয়েছে, এবং এই কাজগুলো করতে গিয়ে আমি নিজেও একটি ফোনের ভিতরে দেখা যায় একাধিক 3 থেকে 4 বার ফোনেও অনেক সময় কাজ করতে হয়। অথচ যদি এই ফোনটি আপনি ইনটেক অবস্থায় ফ্রেশ কন্ডিশনে আমার কাছে পাঠান ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম কাজ করা ফোনগুলোতে আমি দায়িত্ব নিয়ে থাকি এবং এই ফোনগুলো আসলে সমস্যা হয় না, যদি কোনো সমস্যা হয় সেটি অবশ্যই রিপেয়ার করা সম্ভব এবং সাধ্যের মধ্যে। আর এ ধরনের প্রবলেমে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। প্রসেসর রিবলিংয়ের কাজ অনেকেই করে, আমি কাউকে ছোট করে বলবো না। তো হ্যান্ড স্কিল যাদের ভালো, যারা এ টু জেড এই কাজগুলো করার অভিজ্ঞতা রয়েছে এবং কোনো প্রবলেম হলে সেটিকে সমাধান দিতে পারবে, তাহলে তাদের কাছে যান, আপনার পরবর্তীতে এই কাজগুলো নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। এক ভাই চট্টগ্রাম থেকে আমার কাছে ফোন পাঠাচ্ছেন, উনি ফোনটি রিপেয়ার করেছেন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সিপিইউ রিবলিং করার পর এই ফোনটি, তো উনি কোনোভাবেই প্রবলেমটির সলিউশন পাচ্ছে না। এবং ঢাকা থেকে অনেকেই রিপেয়ার করে আমাকে বলেছেন যে তারা একটি সলিউশন দিয়েছে যে নেক্সট আপডেটে এই ফোনটি ঠিক হয়ে যাবে, এরপর বেশ কয়েকটি আপডেট দিয়েছে, ফোনটি নেটওয়ার্ক ঠিক হয়নি। তো এটি হচ্ছে আসলে একটি ছোট্ট একটি বিষয়, এই ফোনগুলো যখন কাজ করা হয় তখন এই কাজ করতে গিয়ে RFFE প্রোটোকলের কিছু লাইন যেগুলো হয়তো কোনো মিসিং হয়ে যায়, যে কারণে কিন্তু এই ফোনগুলোর নেটওয়ার্ক আসে না। আর RFFE প্রোটোকলের লাইনগুলো যদি কখনও মিসিং হয় তাহলে কিন্তু আপনার সিম কানেক্ট পেলেও আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক আসবে না, আপনার IMEI বেসব্যান্ড সমস্ত কিছু ঠিক থাকবে। আর এই কাজটি করার জন্য হয়তো আপনি নেটওয়ার্ক IC, পাওয়ার IC, CPU বারবার রিবলিং করলেও কিন্তু সেই প্রবলেমটি সলভ করতে পারবেন না। এটি হচ্ছে তাদের জন্য একটি হিংস। আমি বলবো যে এই কাজগুলো করার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং যারা এই প্রবলেমগুলোতে পড়ছেন তারা অবশ্যই খুব সাবধানতার সাথে এ টু জেড কাজগুলো করবেন। আর একটি প্রবলেম হয়ে গেলে সেটিকে সলিউশন করার জন্য সেই সক্ষমতা থাকলে আপনি অবশ্যই সেটি সলিউশন করে দিতে পারবেন। কিন্তু যদি শুধুমাত্র CPU রিবলিংয়ে এক্সপার্ট হই আমরা, তাহলে কিন্তু অনেক কাজে আমরা পিছিয়ে পড়ব। আমার মনে হয় যে যেহেতু অনেকেই CPU রিবলিং নিয়ে কাজ করছেন, আমি কিন্তু দীর্ঘ বলতে গেলে প্রায় 20 বছর যাবৎ আমি বিভিন্ন হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের ফল ফাইন্ডিং, ডায়াগনোসিস, অ্যানালাইসিস এগুলো করেছি। তো CPU রিবলিং খুবই অল্প দিন যাবৎ, আমি হয়তো অনলি 2 বছর যাবৎ আমি CPU রিবলিংয়ের কাজগুলো করছি, এবং কি এখন বর্তমানে শুধু CPU রিবলিং ছাড়া অন্য কাজগুলো করার সুযোগ হচ্ছে না। এর মানে এই না যে অন্য কাজগুলোতে আমার অভিজ্ঞতা নেই বা আমার চর্চা নেই, আমি এখনও পর্যন্ত সেই কাজগুলো নিয়ে গবেষণা করি এবং শেখার চেষ্টা করি, কারণ অনেক কিছুই আছে যেগুলো নতুন নতুন আসবে, সেগুলো আমাকে শিখতে হবে, জানতে হবে। আর মোবাইলের কাজ মানেই হচ্ছে যে আপনার কেন হয়েছে, কী কারণে হয়েছে, এই বিষয়টি আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। একটি প্রবলেম অটোমেটিকলি হতে পারে, তারপরেও কিছু কারণ থাকে,
হার্ডওয়্যার বিষয়টি এরকম যে হার্ডওয়্যারে কাজ কোনো প্রবলেম হলে সেটি কোনো কিন্তু থাকে, কারণ থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।